অন্যান্য বছরে নেই এই বছরও আগরতলার পশ্চিম প্রতাপগড়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে। এই বছর এটি ওই এলাকার ১৪তম কল্পতরু উৎসব। অন্যান্য বছর খুব ঘটা করে হলেও এই বছর তা একেবারে সামান্য পরিসরে আয়োজন করা হয়েছে। কোভিডের যাবতীয় নিয়ম মেনে এবছর কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল থেকে চলছে পূজা অর্চনা। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। আচ্ছা, ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন গৃহী ভক্তদের উদ্ধারের জন্য, হ্যাঁ, গৃহী ভক্তদের কৃপা করার জন্য। তাই তিনি এই তারিখে পয়লা জানুয়ারি এই সমস্ত গৃহী ভক্তদের এখানে যেদিন কল্পতরু হয়েছিলেন এই দিন আটজন নিয়ে তখন প্রেজেন্ট ছিলেন আর কি, তাদের বলছে তোদের চৈতন্য হোক, মানে সবাই কিন্তু গৃহী ভক্ত ছিল। আপনারা আজকে এটা কীভাবে পালন করছেন? এবং আমরা এই যে তো ১৪ বছর চলে এখন, হ্যাঁ, তো এই বছর তো ১৪তম, কিন্তু করোনা অনলাইনের কারণে আমরা এইভাবে সংক্ষেপে করতেছি, কোনো এই প্রভাত ফিরি করি নাই, মহাপ্রসাদ দেওয়া হবে না, এই দরিদ্র নারায়ণকে বস্ত্র বা কম্বল দেওয়া হবে না, শুধু পূজাটা হবে। আর পূজার পরে যারা এখানে তাকে অঞ্জলি দেবে এবং এই হাতে হাতে প্রসাদ দেওয়া হবে। আপনার নাম? আমার নাম শ্রী রণেন্দ্র কুমার দাস, এই পশ্চিম প্রতাপগড়ি বাড়ি।